press the bell icon on the YouTube app and never miss another update. সাম্প্রতিক সময়ে অল্প কিছুদিন আগে এক তরুণ উদ্যোক্তার ছোট্ট জীবনের পরিসমাপ্তি ঘটে, যিনি জীবনের 33 বছরের মধ্যে 15 বছরই ছিলেন উদ্যোক্তা, মাত্র 18 বছর বয়সেই হয়েছিলেন কোটি টাকার মালিক। বলছিলাম স্বপ্নবাজ তরুণ ফাহিম সালেহর কথা। অল্প সময়ের মধ্যে যার হাতে গড়ে উঠেছে একাধিক সফল প্রতিষ্ঠান, তরুণ এই উদ্যোক্তা পথ দেখাচ্ছিলেন হাজারো বাংলাদেশি তরুণদের, যিনি হয়ে উঠেছিলেন হাজারো তরুণের আইডল হিসেবে। তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহর জন্ম 1986 সালের 12 ডিসেম্বর। বাবা হচ্ছেন সালেহ উদ্দিন এবং মা রায়হানা। ফাহিম সালেহর পৈতৃক নিবাস বাংলাদেশে হলেও তার জন্ম মধ্যপ্রাচ্যের সৌদি আরবে। বাবা মা সেখানে থাকা সুবাদে ফাহিমের জন্ম হয় সৌদি আরবে। ফাহিম ছাড়াও এঞ্জেলা এবং রুবি নামে তার দুজন বোন আছে। ফাহিমের বাবা সালেহ উদ্দিনও ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বিশ্বখ্যাত IBM কর্পোরেশনের অ্যাডভাইজার হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। IBM থেকে অবসর নিয়ে তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিন সন্তান ও স্ত্রী রায়হানাকে সাথে নিয়েই থাকতেন নিউ ইয়র্ক থেকে উত্তরে অবস্থিত ডাচেস কাউন্টির ফুকেটসি এলাকায়। পরিবারের সাথে এখানেই কেটেছে ফাহিমের শৈশব, তার শিক্ষাজীবনের হাতেখড়ি হয় সেখানে। মাত্র 16 বছর বয়সেই হাই স্কুলে থাকাকালীন উইচটিন নামক একটি ওয়েবসাইট তৈরি করে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন ফাহিম। সেখান থেকে মোটো অঙ্কের অর্থ উপার্জন করতে সক্ষম হন। এরপর ম্যাসাচুসেটস স্টেটের বেন্টলি ইউনিভার্সিটি থেকে বিশেষ কৃতিত্বের সাথে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে স্নাতক শেষ করেন এই স্বপ্নবাজ তরুণ। গ্রাজুয়েশন শেষ করে ফাহিম থাকতে পারতেন যুক্তরাষ্ট্রেই, ভালো চাকরিও জুটিয়ে নিতে পারতেন, কিন্তু তা না করে ফাহিম ফিরে আসেন পূর্বপুরুষের ভিটা বাংলাদেশে। 2007 সালে কয়েকজন বন্ধুর সাথে মিলে ফাহিম ঢাকার বনানীতে হ্যাক হাউস নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সেখানে খুব একটা সফলতা পাননি ফাহিম, ফিরে যান যুক্তরাষ্ট্রে। 2014 সালে ফের ঢাকায় আসেন ফাহিম, তখন তিনি প্রযুক্তির বিশ্বে অতি পরিচিত ব্যক্তি। ঢাকায় প্রযুক্তিভিত্তিক বেশ কয়েকটি ব্যবসার উদ্যোগ নেন তিনি। সেবারও প্রথম দিকে ব্যর্থই হন ফাহিম, পরবর্তীতে চালু করেন রাইড শেয়ারিং সেবা পাঠাও। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর প্রতিষ্ঠার সময় ফাহিমের সহকারী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুসেইন এম ইলিয়াস এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিফাত আদনান। 100টি মোটরসাইকেল আর 100 জন চালক নিয়ে যাত্রা শুরু করেন ফাহিম সালেহরা। 2016 সালের শেষের দিকে চালুর পর পাঠাও দারুণ জনপ্রিয়তা পায়। 2017 সালে পাঠাও যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন সালেহ কিছু শেয়ার বিক্রি করে নিউ ইয়র্কে ফিরে যান। ধীরে ধীরে ফাহিম চিন্তা করতে থাকেন বিভিন্ন দেশে প্রযুক্তিভিত্তিক নানা ব্যবসা চালু করবেন। সেই পথে হেঁটে অনেক দূর এগিয়ে যাচ্ছিলেন তিনি। 2018 সালের জানুয়ারি মাসে ফাহিম নাইজেরিয়ায় গোকাডা নামে একটি রাইড শেয়ারিং সার্ভিস চালু করেন। তার সঙ্গে সহ প্রতিষ্ঠাতা হিসেবে আরও একজন ছিলেন। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে সংকটে পড়ার আগে গোকাডা $53 লাখ আয় করে। বর্তমানে নাইজেরিয়ার রাজধানী লেগোসে তাদের 1000 মোটরসাইকেল রয়েছে। ফাহিম সালে পিকআপ নামে কলম্বিয়ার আরেকটি রাইড শেয়ারিং কোম্পানিরও অংশীদার। ল্যাটিন আমেরিকার আরও কয়েকটি দেশে তিনি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। ইন্দোনেশিয়ায়ও তিনি এই জাতীয় ব্যবসার অংশীদার আছেন। এছাড়াও তিনি অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামক একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন। আলফা টেটো নামের আরেকটি উদ্যোগেরও অংশীদার ছিলেন তিনি। তরুণদের জন্য ফাহিম সালেহ icondude.com এবং iamdude নামক দুটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। মাত্র 33 বছর বয়সে নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি মুদ্রায় 22 কোটি টাকায় কিনেছিলেন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেখানে বলি হয়েছেন এই স্বপ্নবাজ তরুণ। সবকিছু মিলিয়ে ফাহিম সালেহ পরিচিত ছিলেন টেক মিলিয়নার নামে। টেক মিলিয়নার হলেও বন্ধুবান্ধব এবং সবার সাথে ফান করতে অনেক বেশি ভালোবাসতেন তিনি, আর যে কারণে অবসর সময় পেলেই তিনি ইউটিউবে বিভিন্ন ফান করে ভিডিও বানাতেন আর সেগুলি তার শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করতেন। কিন্তু এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে চিরসমাপ্তি ঘটে এই স্বপ্নবাজ তরুণের। গত 13 জুলাই 2020 সালে রোজ মঙ্গলবার ফাহিম সালেহর বোন ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে গিয়ে অনেক খোঁজ করেও তার সাড়া শব্দ পাচ্ছিলেন না, যে কারণে তিনি পুলিশে খবর দেন। অতঃপর পুলিশ এসে ওই অ্যাপার্টমেন্টে ফাহিম সালেহর লাশ খুঁজে পায় এবং তার লাশটি ছিল খণ্ডবিখণ্ড। দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। ফাহিমকে তার ব্যক্তিগত সহকারী নিজ হাতে অ্যাপার্টমেন্টের ভেতরে হত্যা করে। স্বপ্নবাজ তরুণ ফাহিম সালেহর মৃত্যু দেশের জন্য এবং সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
কারণ তারা নিজেরা স্বপ্ন দেখতে জানতেন এবং অন্যকে স্বপ্ন দেখাতে জানতেন। আজীবন তরুণদের কাছে আইডল হয়ে থাকবেন এই টেক মিলিয়নার।